ধর্মতলা থেকে শিলিগুড়ির জন্য সন্ধ্যার বিভিন্ন সময় গ্রিন লাইন শ্যামলি সহ ছেড়ে যায় বিভিন্ন কোম্পানির বিজনেস ক্লাস স্লিপার বাস। তবে আজকে আমরা জার্নি করব শ্যামলির এই দারুণ লাক্সারি স্লিপার বাসে, যেটা সন্ধ্যে 6:15 কলকাতা থেকে ছেড়ে পরদিন সকাল 7টা নাগাদ পৌঁছে দেয় শিলিগুড়িতে। আর শ্যামলির এই বাসের ইন্টেরিয়ার কিন্তু দারুণ সুন্দর আর লাক্সারি, আর ভাড়া মাত্র 1500 টাকা করে, যার টিকিট তোমরা খুব সহজে অনলাইনে রেড বাস কিংবা অফলাইনে শ্যামলির কাউন্টার থেকে কেটে নিতে পারো। আর এই ভাড়ার মধ্যে কমপ্লিমেন্টারি দেওয়া হয় জলের বোতল আর সাথে ফ্রি ওয়াইফাই। গরমা গরম চা খেয়ে উঠে বললাম আমরা বাসে, আর রাইট টাইমে কলকাতা থেকে বাস ছেড়ে বারাসাত মধ্যমগ্রাম হয়ে 11টায় রাতের ডিনারের জন্য বাস এসে থামলো কৃষ্ণনগরে। ট্রেনের মতো এই বাসের জার্নিও কিন্তু বেশ কমফোর্টেবল এবং স্মুথ, এবং দুজনের জন্য শোয়ার জায়গা রয়েছে যথেষ্ট। তাই ভালো করে একটা লম্বা ঘুম দিয়ে পরদিন সকাল হতেই রাইট টাইমে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। তাই পরের বার থেকে এই রুটে ট্রেনের টিকিট না পেলে এই বাসের রাইড কিন্তু মাস্ট ট্রাই। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।